नमस्कार, गुड मॉर्निंग। आमार सबाई के वार्म वेलकम टू माय यूट्यूब चैनल फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर योर हेल्थ। आगे जो वीडियोगुलो करेछिलाम आशा करछि सबाई शेष अब्दि देखेछो। तो एक ही रिक्वेस्ट ए वीडियोतेओ जे सबाई लास्ट अब्दि वीडियोटा देखबे। एबं आमार चैनले जारा नतून एसेछे तादेरके एकटा रिक्वेस्ट, जदि नतून एसे थाको तारा सबस्क्राइब करबे एबं पाशे थाका बेल आइकनटा प्रेस करबे, ताहले नतून नोटिफिकेशनगुलो चैनल थेके पाबे। एबं आमि आमार आजके नतून वीडियो दिये शुरू करछि। सबाईके असंख्य धन्यवाद वीडियोटा देखार जन्य एबं शेष अब्दि देखबेन। ভিডিওর যে মেন টাইটেল বা মেন টপিক হচ্ছে মেডিকেশন এরর। মেডিকেশন এরর হচ্ছে ইট ইজ এ প্রিভেন্টেবল এরর দ্যাট ক্যান কজ টু এ হার্মফুল আর হ্যাজার্ডাস হেলথ হ্যাজার্ড টু এভরি ওয়ান অ্যান্ড এভরি পেশেন্ট। সো মেডিকেশন এররটাকে কী কী মেডিকেশন এরর এবং কীভাবে মেডিকেশন এররগুলোকে প্রিভেন্ট করা যায় সেটাই আমি আজকে ভিডিওতে আমি ডিসক্রাইব করব, এবং পুরো ভিডিওটা ডিটেলে দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। তো ফার্স্ট অফ অল, হোয়াট আর দ্য মেডিকেশান এরর, কী কী মেডিকেশান এরর হতে পারে, যে মেডিকেশান এররগুলো থেকে একটা বড় একটা হার্মফুল বা হ্যাজার্ডাস হেলথ হ্যাজার্ড হতে পারে। ফার্স্ট অফ অল মেডিকেশান এরর যেটা, ইনপ্রপার হ্যান্ডরাইটিং বা ইনপ্রপার প্রেসক্রিপশান রাইটিং বাই দ্য ডক্টর। অনেক সময় অনেক ডাক্তার প্রেসক্রিপশান এমনভাবে লেখে বিভিন্ন রকম ওষুধের নাম বোঝাই যায় না, কোনো রকম ওষুধের স্ট্রোস বা স্ট্রেংথ কিছুই বোঝা যায় না। এমন টাইম প্রেসক্রিপশানের দোকানদার বা ফার্মাসিস্ট সেও উদ্ধার করতে পারে না যে এমন এমন প্রেসক্রিপশান ডক্টররা করে। তো এটা একটা মেন মেডিকেশান এরর। সেকেন্ড মেডিকেশান এরর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ টু দ্য পেশেন্ট। ডক্টর প্রেসক্রিপশানটা লিখে দিল, প্রপার প্রেসক্রিপশান ডক্টর লিখেছে, অনেক সময় ভুল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, যে দোকানদার বা ফার্মাসিস্ট বা কনজিউমার যারা থাকে তাদের ভুলের জন্য এটা মেডিকেশান এরর হতে পারে। থার্ড মেডিকেশান এরর হচ্ছে পেশেন্ট মেডিসিনটা ঠিকঠাকভাবে ঠিক টাইমে ঠিক ডোজেজে খাচ্ছে না, দ্যাট ইজ দ্য থার্ড মেডিকেশান এরর। ফোর্থ মেডিকেশান এরর হচ্ছে ক্রস প্রেসক্রিপশান মানে হচ্ছে অনেক সময় একটা প্রেসক্রিপশানে বিভিন্ন রকম ওষুধ লেখা থাকে, সেই প্রেসক্রিপশানে ওষুধে এমন এমন জেনেরিক নেম বা ব্র্যান্ডেড নেম থাকে, সেগুলো ইমপ্রপার ডোজেজ বা ইমপ্রপার স্ট্রেংথের জন্য পেশেন্টের হ্যাজার্ডাস প্রবলেম হতে পারে বা হার্মফুল এফেক্ট হতে পারে শরীরে। তাই এইসব জিনিসগুলো থেকে আমরা কী করে আমাদের রিকভার হব এবং কীভাবে আমরা এই মেডিকেশান এররগুলো 0% এরর নিয়ে আমরা কীভাবে কাজ করব। ফার্স্ট অফ অল আমি নানা রকমভাবে, এটা অনেক প্রসেস আছে, আমি সহজ কিছু টেকনিক বলছি, আশা করছি সেই সহজ কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আমরা এই জায়গা থেকে রেকটিফিকেশান হয়ে আসতে পারবো। ফার্স্ট অফ অল আমি আমার রিটেল সেকশনের জন্য বলছি, আমি হসপিটাল সেকশনে ঢুকছি না। ফার্স্ট অফ অল রিটেল সেকশনে মানে ম্যাক্সিমাম ওষুধের দোকান থেকে যারা ওষুধ নেয় তাদেরই ভুলটা ম্যাক্সিমাম, হসপিটালও হয় না কেন, হসপিটালেও ভুল হয় ঠিক আছে, কিন্তু সেখানে অনেক রকম টেকনিক্যাল লোক থাকে এবং সেগুলোকে রেকটিফাই করে দেওয়া যায়, সেই জায়গাটা এখানে হয় না। তার কারণটা হচ্ছে এখানে ইমপ্রপার ট্রেনিং, ইমপ্রপার স্কিল, এই জন্য এই ভুলগুলো হয়। ফার্স্ট অফ অল হচ্ছে একটা মেডিসিন শপে, একটা ওষুধের দোকানে যখন আমরা মেডিসিন কিনতে যাচ্ছি তখন আমরা যে ওষুধের দোকানে তাড়াহুড়োতে ওষুধ নিয়ে চলে আসি, ওষুধটা খাচ্ছি, খেয়ে অনেক সময় প্রপার মিসইউজ বা প্রপার বোঝানোর জন্য আমরা অনেক ভুল হতে পারে। ফার্স্ট অফ অল কী করতে পারি, মেডিসিন শপে আপনি আগের দিনে আমি বলেছিলাম যে লুক অ্যালাইক আর সাউন্ড অ্যালাইক ড্রাগটাকে আলাদা শেলফে রাখতে হবে, এবং ওটা নিয়ে আমি আজকে ডিটেলের ভিডিওতে আলোচনা করব। লুক অ্যালাইক ড্রাগ মানে হচ্ছে ড্রাগগুলো দেখতে একই রকম হয়, তাদের স্ট্রেংথ আলাদা, তাদের কাজ আলাদা, তাদের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান আলাদা, সাইড এফেক্ট আলাদা, কন্ট্রাইন্ডিকেশান আলাদা ড্রাগের। যেরকম আমরা বলতে পারি এলট্রক্সিন 25, এলট্রক্সিন 50, এলট্রক্সিন 100, এগুলো থাইরয়েডের ওষুধ, একই রকম দেখতে লাগে কিন্তু এর কিন্তু ফাংশন এক নয়, ফাংশন এক হলো স্ট্রেংথ এক নয়, তাই স্ট্রেংথের অনেক রকম ডিফারেন্স হতে পারে। থাইরক্সিন তাই একই জিনিস, থাইরক্স 25, থাইরক্স 100, থাইরক্স 50, একই ওষুধ, একই ফাংশন কিন্তু অনেক স্ট্রেংথ আলাদা। এরকম অনেক লুক অ্যালাইক ড্রাগ আছে, এই লুক অ্যালাইক ড্রাগগুলো যদি আলাদা করে রাখা যায়, আলাদা শেলফে রাখা যায়, একটা অপোজিট আরেকটা রাখা যায়, তাহলে কিন্তু এটাকে আলাদা সেগমেন্টেশন আলাদা করা হয়, একটা প্রপার লেভেলিং করা হয়, তাহলেও কিন্তু অনেক ভুল আটকানো যাবে। আরেকটা হচ্ছে সাউন্ড অ্যালাইক, সাউন্ড অ্যালাইক মানে হচ্ছে শুনতে একই রকম লাগছে ওষুধটা কিন্তু তাদের কাজ, তাদের রিয়াকশান, তাদের কন্ট্রাইন্ডিকেশান অনেকটাই আলাদা, ঠিক আছে, খেলে পেশেন্ট মরে যেতে পারে পর্যন্ত। তা তার জন্য কী করতে হবে, প্রপার লেভেলিং, সাউন্ড অ্যালাইক ড্রাগের একটা প্রপার লেভেলিং করে মেডিসিনটাকে আলাদাভাবে সেগ্রিগেট করতে হবে। যেরকম হচ্ছে ডোপামিন, এটা অনেক ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলছি, ব্র্যান্ডেড ড্রাগ আর জেনেরিক ড্রাগ একদিন একটু আলোচনা করেছিলাম। ব্র্যান্ডেড ড্রাগ হচ্ছে যেটা, ধরুন আমি সাধারণ সবাই আমার ভিডিও দেখছে, তারা সবাই হয়তো টেকনিক্যালি সাউন্ড নয়, আমি অনেকেই নর্মাল লোকও দেখছি তাদের কথা বলা হচ্ছে। এক্সাম্পল দিচ্ছি, প্যারাসিটামল ট্যাবলেট 650-500, প্যারাসিটামল ইট ইজ এ জেনেরিক ড্রাগ প্যারাসিটামল নামে। এবার ব্র্যান্ডেড হচ্ছে ক্যালপল, PCM, P650, এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রাগ।
তা এগুলো যখন জেনেরিক ম্যাক্সিমাম লুক অ্যালাইক সাউন্ড অ্যালাইক ড্রাগে ব্র্যান্ডেড ড্রাগে ভুলটা কম হয়। জেনেরিক ড্রাগ যেগুলো সেগুলোতে ফর্মুলেশানে খুব প্রবলেম হয়, যেরকম ডোবিউটামিন ডোপামিন, হ্যাঁ, তারপর হচ্ছে ডিজিটক্সিন ডিজক্সিন, রেসপিরিডন রেসপিরিডন রেপিনারল, অনেক রকম ড্রাগ আছে যেগুলো শুনতে একই রকম লাগছে কিন্তু তার ফাংশন অনেকটাই আলাদা। তো সেই ড্রাগগুলোকে আলাদা করে লেবেল করতে হবে, আলাদা করে লেবেল করে আলাদা শেলফে রাখতে হবে। তা লুক অ্যালাইক সাউন্ড অ্যালাইক ড্রাগটাকে যদি আমরা আলাদা করতে পারি, দেখতে এক কাজ আলাদা, শুনতে এক কাজ আলাদা, তা এগুলো যদি আলাদা করতে পারি অনেক মেডিকেশন এরর থেকে আমরা বাঁচতে পারি। দ্বিতীয় হচ্ছে বারকোড। বারকোডটা আমি ডিটেলে বলছি। একটা কম্পিউটারে যখন মেডিসিনটা আসছে, সমস্ত ওষুধের দোকানে কম্পিউটারাইজড নেই, অনেক দোকানে কম্পিউটার নেই, অনেক দোকানে সিস্টেম নেই। তো যাদের দোকানে কম্পিউটার নেই তারা কীভাবে সেটা করবে, সেটা হচ্ছে যখন তাদের মেডিসিন দোকানে ঢুকছে, বিল সমেত মেডিসিন মিলিয়ে শেলফে তোলা হচ্ছে, এটা খাতা কাজ কাগজেও করা যায় যে একটা মেডিসিন আমি শেলফে তুলছি, তো মেডিসিনের আমি একটা একটু খাটতে হবে তার জন্য, কিন্তু এটা বারকোড স্ক্যানার। যদি কম্পিউটার হয় তো খুবই সুবিধা, কারণ কম্পিউটারে এন্ট্রি করতে হবে সিস্টেমে আইটেমটার কোড অনুযায়ী। এবার যখন আইটেমটা আমি শেলফ থেকে বের করছি, প্রেসক্রিপশানে পেশেন্ট থেকে ফেস করে যখন আমি বের করছি, ডিসপেন্স করার আগে আমি প্রেসক্রিপশান থেকে ওষুধটা বের করছি, দেখে মেডিসিন বের করছি শেলফ থেকে, যদি ভুল বের করে থাকি কম্পিউটার ওটা বারকোড স্ক্যান নেবে না। যদি না নেয় যখন বিল করার সময় তাহলেই ধরা পড়ে যাচ্ছে যে এটা মেডিকেশান এরর। তাহলে পেশেন্টকে দেওয়ার আগে আমি আরেকবার ক্রস চেক করবো প্রেসক্রিপশানটা এবং আমি ওটা ভুলটা রেকটিফাই করবো। আর যাদের দোকানে কম্পিউটার বা সিস্টেম নেই তারা কীভাবে করবে, তাদের একটা খাতা কাগজ মেনটেন করতে হবে। একটা জাস্ট খাতা মেনটেন করলেই হবে যে মেডিসিন আমার এই ডেটে এসেছিলো, এই ডেটে আমার কিছু কিছু আইটেমের কোড, প্রতিটা মেডিসিনের কোড থাকে আইটেমের, ওই আইটেমের কোডটা ওই খাতার পাশে লিখে রাখতে হবে এবং ওটা টানিয়ে রাখতে হবে মেডিসিন দোকানে। যখনই মেডিসিন বের করছে ওই আইটেমের সাথে মিলিয়ে নিতে হবে বারকোডের ওই খাতা এই টোটাল এটার সাথে, কাগজটার সাথে, তাহলে অনেকটা ভুল রেকটিফাই করা যাবে। আর খুব ধীরে সুস্থে প্রেসক্রিপশান সার্ভ করতে হবে, ডিসপেন্স করতে হবে, যতই ভিড় থাক অন্তত মেডিকেশানটা ঠিকঠাক যাতে পেশেন্টের গায়ে যায়, শরীরে যায়, অ্যাডমিনিস্ট্রেশন হয়, প্রপার অ্যাডমিনিস্ট্রেশনে ফিল হয়। বারবার এই একই টপিকেরও ভিডিও করছি, তার কারণ হচ্ছে যাতে পেশেন্ট সেফ অ্যান্ড সিকিউর মেডিসিন পায় এবং সেফ অ্যান্ড সিকিউর অ্যাডমিনিস্ট্রেশনটা হয় ড্রাগ টু দ্য পেশেন্ট যেটা ডক্টর লেখে, তাই সেইখানে মেডিকেশান এররটা অনেকটা রেকটিফাই করা যাবে। আর ফোর্থ হচ্ছে প্রপার লেভেলিং, প্রপার প্যাকেজিং। যখন একটা মেডিসিন প্রপার লেভেলিংয়ে থাকবে বা প্রপার প্যাকেজিংয়ে থাকবে, একটা একটা আনএডুকেটেড একটা আনকোয়ালিফাইড ছেলেও মেডিসিনটা ভুল করবে না, যেন এখানেই প্যারাসিটামল ট্যাবলেট আছে, ওখানেই লেবেল করা আছে, ওখানেই প্যারাসিটামল ট্যাবলেট লেবেল করে, ওখানটাই আমার আয়রন ট্যাবলেট আছে, ওখানটাই আমার সিরাপ আছে, ওখানটাই আমার অয়েন্টমেন্টগুলো আছে, এই এই নামে আছে, একটা যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে সেই ওষুধটা ওখান থেকে সে বের করতে পারবে সহজে, একটা শেলফ থেকে খুঁজতে যাবে, দশটা ওষুধের মধ্যে একটা ভুল হবেই, ভুল সবার হয়, আমি বলছি না ভুল হবে না, কাজ করতে গেলে ভুল হবে, কিন্তু সেই জায়গাগুলো যদি আমরা প্রপার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমি যদি প্রপার লেভেলিং করে মেডিসিন দোকানটা প্রপার ওয়ে বারকোড স্ক্যানিং করে প্রপার ওয়েতে আমি যদি মেডিসিনটা ছেলবে লুক অ্যালাইক সাউন্ড অ্যালাইক ড্রাগগুলোকে আলাদা করে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটা দিক থেকে আমরা মেডিকেশান এররটাকে প্রিভুভ করতে পারবো এবং আমরা জিরো মেডিকেশান এরর আমাদের হবে এবং ডক্টর যে প্রেসক্রিপশানে মেডিসিনটা লেখে সেই মেডিসিনটাই প্রপার ওয়েতে ডিসপেন্স হবে এবং প্রপার মেডিকেশানটা ডক্টর অ্যাডমিনিস্ট্রেশনটা হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যখনই মেডিসিনটা যে ওষুধের দোকানে ঢুকছে বা সেখান থেকে বারকোড স্ক্যানিং করে রাখতে হবে, আর বিল করার সময় ক্রস চেক করতে হবে। ক্রস চেক করা মানে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে পেশেন্টকে সেগুলো ওষুধের সাথে কম্পিউটারে মিলছে কি না, সেম ওষুধ দেওয়া হচ্ছে কি না সেটা দেখতে হবে, আর প্রেসক্রিপশানও ক্রস চেক করতে হবে। একটা প্রেসক্রিপশান একজন সার্ভ করে, যদি কোনো তার ডাউট হয় যে দ্বিতীয় তার কলিগকে বলবে যে আমার প্রেসক্রিপশানটা আরেকবার ক্রস চেক করতে, সেখানে ভুলটা হবে। আর পেশেন্টকে ইনভলভ করতে হবে, মেন প্রসেস। একটা ওষুধের দোকানে যখন ওষুধ নিতে আসছে একটা পেশেন্ট, তাকে ইনভলভ করতে হবে, তাকে বোঝাতে হবে ঠিক করে, যদি ঠিক করে বোঝানো হয় সেখানেও অনেক সময় কিন্তু একটা ভুল ভ্রান্তি বেরোতে পারে। আর আমার একটাই উদ্দেশ্য, আমার যারা ভিডিও দেখছো বা ইউটিউব চ্যানেলে আমার যারা দেখছো তাদেরকে বলা হচ্ছে, যারা যদি কারোর বাড়িতে বয়স্ক লোক বা থাকে বা যাদের কোনো যারা কিন্তু অনেকটাই যারা বোঝে না, অনেক বয়স্ক লোক হয়েছো, তাদের সাথে একজন অন্তত বেশিতে মেডিসিন দোকানে যাওয়ার জন্য, যে সে যদি এসে মেডিসিন দোকানে তার সাথে এসে প্রপার ওয়েতে মেডিসিনটা বুঝে নিতে পারে, কারণ একটা মেডিসিন ভুল গেলে তার শরীরে কিন্তু আর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি আগের ভিডিওগুলোতেও বারবার আপনাদের সচেতন করেছি, তো সেই জন্য প্রপার মেডিকেশান এরর থেকে রিমুভ করার জন্য এই চার পাঁচটা স্টেপ মেনটেন করলে অনেকটা মেডিকেশান এরর রিমুভ করা যাবে, অনেকটা মেডিকেশান এরর রিমুভ করা যাবে। এবং যারা ডক্টর যারা ইলিজিবিলিটি প্রেসক্রিপশন
প্রেসক্রিপশন পড়ছে, যারা লিখছে প্রেসক্রিপশন একদমই বোঝা যাচ্ছে না, তাদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে, তাদের কাছে বারবার করে যেতে হয় পেশেন্টকে, অ্যালং উইথ দোকানদারকে ফোন করে রেক্টিফিকেশান করতে হবে। কারণ প্রপার মেডিকেশান প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রপার মেডিকেশান গেলেই শরীরে রুগীটা তাড়াতাড়ি রোগ মুক্ত হবে এবং রুগীটা প্রপার ট্রিটমেন্ট পাবে। সো আজকে আমার ভিডিওটা এই অবধি, আশা করছি ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখেছো। তো এরপরে আমি আরও ডিটেলিং আলোচনা করব সমস্ত টপিক নিয়ে, যাতে অনেকটাই মেডিকেশন এরর এবং প্রেসক্রিপশন এরর থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে, এবং আশা করছি আমরা ঠিক ও মেডিকেশান, ঠিক অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ টু দ্য পেশেন্ট, ডক্টর ঠিকঠাক প্রেসক্রিপশান আপনারাও লিখবেন, যাতে একটা ডক্টর, যদি কোনো ডক্টর আমার ইউটিউব চ্যানেল দেখে থাকে, তাদের উদ্দেশ্য আমার একটাই কথা বলার আছে, তারা যেন ঠিকঠাকভাবে প্রেসক্রিপশান, খুব প্রেসক্রিপশানটা ঠিকঠাকভাবে লেখে, রিটেন প্রেসক্রিপশানে যেন মানে ক্লিয়ার হ্যান্ডরাইটিং বোঝা যায়, যাতে কিন্তু কারোর যদি কোনো সমস্যা না হয়। তো আশা করছি আমার ভিডিওটা এই অবধি রাখলাম আজ অবধি আজকে। তো সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।